নমস্কার চলে এসেছি গল্পের আসরে আমি সুপ্রীতি আজকে চলে এসেছি মতিঝিলে এই মতিঝিলের দৃষ্টিনন্দন দৃশ্যগুলি দেখতে দেখতে আর এত পারিপার্শ্বিক পরিবেশটা এত সুন্দর দেখতে দেখতে সেই ইতিহাসের দিকে আমাদের মন চলে যাচ্ছে বাংলার ইতিহাসে মুর্শিদাবাদের মতিঝিল এক কালো অধ্যায়ের নাম বাংলার স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্রের রূপরেখা মতিঝিল প্রাসাদ থেকেই হয়েছিল ইংরেজদের কাশিমবাজার কুঠি ও মতিঝিলের ঘসেটি বেগমের প্রাসাদেই বাংলার স্বাধীন নবাবকে হটিয়ে ইংরেজদের অধীনস্থ মির্জাফরকে মসণাদে বসানোর ষড়যন্ত্র হয় এবং সে ষড়যন্ত্র সফলও হয় ইংরেজদের হাত ধরে মির্জাফর মসণাদে বসেন কিন্তু পলাশির ষড়যন্ত্রকারীদের শেষ রক্ষা হয়নি কথিত রয়েছে মতিঝিল প্রাসাদের বেগমকে নদীতে ডুবিয়ে হত্যা করা হয় এই মতিঝিল ঝিলটা যখন দেখা হচ্ছে মনে মনে হচ্ছে যে ঘষিটি বেগম বোধহয় সেই দৃশ্য নিজেও দেখছে সেই মতিঝিল আজও রয়েছে নেই শুধু সেই দিনের প্রাসাদ দামি পাথরের প্রাসাদ আজ মাটির সঙ্গে মিশে একাকার মতিঝিলের সেই ষড়যন্ত্র প্রাসাদ যেন আজ লজ্জায় মুখ লুকিয়ে মাটির গভীরে মতিঝিল প্রাসাদে সেই জায়গাটিতে বর্তমানে পলাশির ইতিহাস নিয়ে লাইট অ্যান্ড সাউন্ড শো হয় একটি মঞ্চে প্রতিদিন সন্ধ্যায় দর্শকদের জন্য এই শো হয় যেখানে একদিন ষড়যন্ত্র হয়েছিল সেখানেই আজ সত্য উদ্ঘাটিত ঘষেটি আর মির্জাপুর কি জানতেন ষড়যন্ত্রের অপর নাম ঘষেটি আর বিশ্বাসঘাতকতার অপর নাম একদিন মির্জাপুর হবে মানুষ প্রাসাদ ষড়যন্ত্র কিছুই স্থায়ী নয় থাকে শুধু সত্য ও ন্যায় মতিঝিলের বর্তমান আয়তন এক হাজার পঞ্চাশ বিঘা এর আশেপাশের অনেক জায়গায় আজ বেদখল হয়ে গেছে মতিঝিল মূলত একটি বিশাল হ্রদ এর মাঝখানে রয়েছে বিশাল ভূখণ্ড আর তিন দিকেই জল মাঝখানের এই ভূখণ্ডে বর্তমানে একটি পার্ক বা বিনোদন কেন্দ্র করা হয়েছে মুর্শিদাবাদের সবচেয়ে বড় ও জনপ্রিয় পার্ক দু হাজার সালের পয়লা জুলাই পার্কটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় এর আগে এই বিশাল জায়গাটি পরিত্যক্তই পড়েছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এটি উদ্বোধন করেন এর নাম দেওয়া হয় প্রকৃতি তীর্থ ঐতিহাসিক নমুনা বলতে এখানে রয়েছে একটি মসজিদ সমাধিক্ষেত্র ও মতিঝিল হ্রদ ঘসিটির প্রাসাদ আজ নিশ্চিন্ন তবে মীর মদনের কামানের একটি অংশ বিশেষ এখানে আছে বাংলার প্রধান তিন নবাব মসজিদগুলিখা আলিবর্ধিকা এবং সিরাজদোল্লার তিনটি ভাস্কর্য রয়েছে এই পার্কে মতিঝিলের মূল ফটকটি আজও রয়েছে তবে তা ভগ্নপ্রায় প্রায় পাশেই নতুন করে গেট তৈরি করা হয়েছে কথিত আছে মতিঝিল থেকে একসময় খোশবাগ দেখা যেত বর্তমানে মতিঝিল শুধু একটি পার্কই নয় মুর্শিদাবাদের বড় বিনোদন কেন্দ্র বটে বিকেল থেকে নাচ গান আবৃত্তি নানা নাটকসহ আয়োজনে মুখর হয়ে থাকে মতিঝিল বিশাল এই পার্কে রয়েছে একটি উন্মুক্ত মন যেখানে অনুষ্ঠান চলতেই থাকে এখানে একাধিক বাংলো রয়েছে বিশাল উঁচু টাওয়ার যেখানে পুরো মতিঝিলটা বটেই মুর্শিদাবাদের অনেকটাই দেখা যায় অত্যন্ত আধুনিক ও দৃষ্টিনন্দন পার্কের মিউজিক্যাল লাইটগুলো অসাধারণ দৃশ্যের মতিঝিল আজ বাংলা সংস্কৃতির প্রধান তীর্থক্ষেত্র মতিঝিল যেন একখণ্ড বাংলাদেশ ঘসিটি বেগমের প্রাসাদটি যেখানে ছিল সেখানেই বর্তমানে একটি মঞ্চ বানিয়ে পলাশি ইতিহাসের ওপর ভিত্তি করে লাইট অ্যান্ড সাউন্ড শো হয় আজকের প্রজন্ম হারিয়ে যাওয়া ইতিহাসের সঙ্গে পরিচিত হচ্ছে এই মতিঝিল থেকেই একদিন যে প্রাসাদে বসে বাংলার বিরুদ্ধে সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল তারই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে এ প্রজন্ম জানছে সেই ইতিহাস মাঝে কেটে গেছে দুশো ষাট বছর মহাকালের নিয়মে এ তেমন কিছু নয় ইতিহাস তো ফিরে আসবেই হাজার বছর পরে হলেও নমস্কার ভিডিওটি আজ এখানেই রাখছি লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই